قال رسول الله صلى الله عليه وسلم قال ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن. معزز محترم সম্মানিত দিনে প্রিয় মুসল্লিন কেরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে, ঈমানের শহীদ বাঁচিয়ে রেখে এই প্রাকৃতিক প্রচণ্ড শীতের মধ্যেও আল্লাহ পাক ঘর মসজিদ আজকের এই জুমার নামাজে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা মহামনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে কালিমাতুর শকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের এই পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদ দিনে ইলমের জন্য একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, সেই মসজিদে আজকে আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাকের তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির। আজকে যে খুতবার বিষয়, খুতবার বিষয় হচ্ছে সন্তান সন্ততির চারিত্রিক ভূমিকার জন্য মা বাবার করণীয়, অর্থাৎ ছেলেমেয়ের চরিত্রের ভূমিকা মা বাবার করণীয় কী, কোরআন এবং হাদিস কী বলে, আমরা সেই দৃষ্টিকোণ থেকে কথা বলার চেষ্টা করব। আমরা আসলে জানি যে পৃথিবীতে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার পরে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের সম্মানের দিক দিয়ে মা বাবাকে যতটা মর্যাদাশীল বানিয়েছেন, পিতামাতাকে অন্য কোনো মানুষকে এতটা মর্যাদাশীল করে নাই সুবহানাল্লাহ। আল্লাহর পরেই এই কারণে মর্যাদা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার পরে মানুষকে আল্লাহ পাক যেভাবে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছেন, দয়া দিয়েছেন, স্নেহ যে আল্লাহর কুদরতের যে রহমত দিয়েছেন, আল্লাহর পরেই পৃথিবীতে মা এবং বাবা এই দুইজন সন্তানদেরকে সবচেয়ে বেশি স্নেহ মমতা ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেন। জীবনের সবচেয়ে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে একজন মা একজন বাবা সন্তানের জন্য, কিন্তু এই মা এবং বাবা এই সন্তান আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের আমরা যথার্থভাবে জ্ঞান না থাকার কারণে আজকে অধিকাংশ পরিবারেই আমরা পথভ্রষ্ট, আমাদের মা বাবারাও হতাশ নিরাশ, আমাদের সন্তানেরাও আজ বিপদগ্রস্ত। আল্লাহ সুবহানাহু তাআলা এই সন্তানদেরকে বিপদ থেকে মুক্তির জন্য আজ থেকে 1400 বছর আগেই কোরআনে আমার আর আপনার জন্য নিদর্শন হিসাবে কোরআনের বিভিন্ন জায়গায় সূরা বনী ইসরাঈল, সূরা আলে ইমরান, সূরা নূহ, এভাবে করে অসংখ্য জায়গায় আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন সুবহানাল্লাহ। তো বৃহৎ আলোচনা, এই সাগর সমুদ্রর আলোচনা থেকে আমি মূলত 4-5টা পয়েন্টে কথা বলবো। এই কথাগুলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথমত, একজন মা একজন বাবা তার সন্তানের জন্য কি করবে আল্লাহর কাছে। একজন পিতা নবদম্পতি
নবদাম্পত্য জীবন যাদের শুরু হয়েছে তাদেরকে তাদের একজন সন্তানের জন্য আল্লাহর কাছে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, যেটা জাকারিয়া আলাইহিস সালাতু সালাম সেই দোয়া গোটা মানুষের জন্য এটা নসিহাত হিসাবে রেখে গিয়েছেন। সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলতেছেন আপনার একজন সন্তানের জন্য নেক সন্তান আল্লাহর কাছে কামনা করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান দান করতে বলছে। কে বলছে? জাকারিয়া আলাইহিস সালাতু সালাম। উনি মহান রবের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি, রব্বি ও প্রভু হাবলি আমাকে মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একজন নেক সন্তান দিয়ে আপনি আমাকে কৃতজ্ঞতাকারী বানিয়ে দেন। সুবহানাল্লাহ, নেক সন্তান। ছেলের কথাও বলা হয় নাই, মেয়ের কথাও এখানে বলা হয় না, বলছে একজন নেক সন্তান দরকার। এই নেক সন্তান জাকারিয়া আলাইহিস সালাতু সালাম, ওনার যে আল্লাহ পাক এখানে একটা কুদরত নিদর্শন করেছেন যে মরিয়াম আলাইহিস সালাতু সালামের আপনার যে সন্তান হয়েছে ঈসা আলাইহিস সালাতু সালামের, ওনার কিন্তু পিতা ছিল না, উনি পিতা ছাড়াই সন্তান হয়েছেন। ছোটোবেলায় বাচ্চাদের সাথে উনি যখন মরিয়াম আলাইহিস সালাতু সালামকে যখন মানুষ অপবাদ দিয়েছিল তখন তিনি কথা বলেছিলেন যে রব্বি গফিরলি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনা ফাআবুদুন, আমি আমার রবের পক্ষ থেকে ক্ষমা চাই। উনি ক্ষমা চেয়েছেন মরিয়াম আলাইহিস সালাতু সালাম। আর ঈসা আলাইহিস সালাম বললেন আমি হচ্ছি আল্লাহর একজন গোলাম, আমি তোমাদেরকে এক আল্লাহর দাসত্ব করার জন্যই পৃথিবীতে আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু সালামের স্ত্রীও সন্তান সম্ভাবনা হওয়ার ওনার কোনো নমুনা ছিল না, বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত রোগে বয়সের কারণে উনি একদম শেষ পর্যায়ে চলে গেছেন। কি করে সম্ভব এই বয়সে 80-90-100 বছর বয়সে একজন বান্দা নারীর ঘরে সন্তান হবে, এটা কি করে সম্ভব? তখনই আল্লাহ পাক সন্তানের জন্য আফসুস করার কারণে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে এই দোয়াটা শিখালেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বুল আলামিন, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। ইন্নাকা, অবশ্যই, সামিউদ দুআ, আপনি অবশ্যই দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। দোয়া কি আল্লাহ শুনে না? দোয়া আল্লাহ শুনে। দোয়া করার মতন দোয়া করতে হবে, চাওয়ার মতন চাইতে হবে। হাদিস এবং তাফসিরে বলে যাদের সন্তান নেই, সন্তান হচ্ছে না, খাজা বাবা, বাবার বাবা, মাজার বাবা, যত বাবা আছে পৃথিবীর কোনো মানুষের কাছে সন্তান চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। এই আয়াত কাল কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য চ্যালেঞ্জ হিসাবে দিয়ে দিয়েছে। দেখো, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বান্দা, আমি সন্তান দিয়েছি। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আমি সন্তান দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 96 বছর বয়সে আমি ইসমাইলকে দান করেছি। সুতরাং দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ মানুষকে সন্তান দিতে পারে? তাবিজ, তোমার পানি পড়া, ডাক্তারি চিকিৎসা কোনো কিছু করতে পারবে না। সন্তান না হলে ডাক্তারের সাপোর্ট নেওয়া যাবে, না জায়েজের কিছু নয়। কিন্তু চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। এই যে দোয়া, আজকে কয়টা যুবক আর কয়টা বাবা এই দোয়াটা মুখস্থ পারেন? কয়টা আজকে ফজরের পরে বলতে পারবেন যে একজন নেক সন্তানের জন্য আপনি সন্তানের জন্য দোয়া করছেন? দোয়া করছেন সন্তানের জন্য, যার ছেলে বিদেশ আছে যেন ভালো থাকে, টাকা বেশি পাঠাইতে পারে, যে ছেলেটা চাকরি করে ও যেন স্যালারিটা ভালো পায়, চাকরি যেন টিকে থাকে, যেন শান্তিতে থাকে, এই দোয়াই তো করছি, এর বাইরে কিছু করছি? অথবা ছেলেটা যদি অসুস্থ থাকে ছেলেটার জন্য হয়তো দোয়া করছি, রেনে আছেন রেনের জন্য দোয়া করছি, ছেলে আপনাকে ভাত দেয় না ওই ছেলের জন্য ভাত দেওয়ার জন্য, ছেলেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। 60-70 বছর ইয়ং বছর
40 বছর 30 বছর পার করেছেন, আজ পর্যন্ত কয়দিন, হিসাব করে দেখেন তো আপনার আমল নামার মধ্যে যে আপনি সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, দোয়া করছেন ছেলে মেয়ের জন্য, আমার ছেলেকে ডাক্তার বানাও, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, MBA পাস করার সুযোগ করে দিও, MPhil করছে, PhD করছে, ডক্টরের ডিগ্রিটা রেজাল্টটা যেন ইউনিভার্সিটির সেরা ছাত্র হয়, সেটার জন্য দোয়া করেছি আমরা, দোয়া করি, এটাই স্বাভাবিক, ঠিক না? কিন্তু আপনি আপনার চোখের সামনে আপনার সন্তান জাহান্নামে পথভ্রষ্ট হয়ে চলে যাচ্ছে, আজ পর্যন্ত আপনি নামাজি, আপনার মুখ দিয়ে এই কথাটা কতবার বের হয়েছে যে আপনি আপনার একজন নেক সন্তান চান, যতবার আপনি আল্লাহর কাছে দুনিয়াবি চাওয়া চেয়েছেন তার মধ্যে যদি 50% যদি আপনি আল্লাহর কাছে চাইতেন, আজ পৃথিবীতে আনুষ্কার মতন এরকম সন্তান জন্ম হয় না। আজকে আমাদের ভাগ্য পুরা কপাল, কোরআন কি আছে এই জিনিসটা আমাদের জানা নাই। সন্তানের জন্য দোয়া করা, আমি তো বলি তার আগে একটা কথাই বলি, আপনি নিম গাছ লাগিয়ে কাঁঠাল ফল খাওয়ার আশা করা, এটা বোকা স্বর্গের রাজ্যে বাস করা, ঠিক না? আপনি তো স্ত্রী, আপনার সন্তান এক সন্তান কিভাবে হবে? আমরা যারা বিয়ে করেছি, আমাদের বিয়েটা অনেকেরই বিয়ে, অনেকেরই, অধিকাংশ মানুষের, আমার কাছে মনে হয়, পরিচিতের মধ্যে আমার কাছে মনে হয় যে বিয়েটা হালাল হয় না। কেমনে হুজুর এই কথা বললেন, এত বড় ফতোয়া? সর্বপ্রথম তো আমি যৌতুক নিয়েছি, সর্বপ্রথম কি করেছি আমি, কোনো না কোনোভাবে ছল ছাতুরি করে মেয়ের বাবার থেকে আমি কষ্ট দিয়ে যৌতুক আদায় করেছি, ঠিক না? আপনার বিয়ে তো ওখানেই শেষ, আপনি আজ পর্যন্ত বিয়ে করেছেন, দেন মোহরটা দিতে পারেন নাই, আপনি রাতের বেলা চুরের মতন স্ত্রীর কাছে ক্ষমা চাইছেন, এখন বৃদ্ধ বয়সে এসে অনেকে তো ক্ষমাও চাই নাই, আয়সা বলে যে আমার জজিয়তের হক, তোমাকে আমি এককানি সম্পত্তি লিখিয়ে দিলাম, সারাটা বছর আপনি শেষ বয়সে, এখন 80 বছর বয়সে বোর জজিয়তের হক আদায় করছেন, আপনি কি করে আপনি নিম গাছ লাগিয়ে কাঁঠাল ফল আশা করেন? আপনার বিয়ে তো এখানে খারাপ, আপনি যেদিন মেয়েকে বিয়ে দিয়েছেন, ও মা ওই বাবা আপনি শুনেন, আপনি যেদিন বিয়ে দিয়েছেন সেই দিনই তো আপনি শুরুতে অবৈধ কাজ করেছেন, কিরকম অবৈধ কাজ করেছেন? আপনার মেয়ে যুবক যুবতী মেয়েদেরকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন, উন্না ছাড়া সাজগুজ করে গেটের মধ্যে শত শত যুবকের সামনে দাঁড় করাইছেন, বেহায়াপনা, এক পাশে উন্না আর এক পাশে উড়না নাই, মাথায় হিজাব নাই, ঘুমটা নাই, সাজিয়ে তালতো ভাই খালতো ভাইয়ের সামনে আপনি প্রদর্শন করছেন, ডিসপ্লে দিয়েছেন কাপড়কে, আপনি না কি করে আপনি আশা করেন? আপনার তো লজ্জাও নাই। আমার আর আপনার লজ্জা আজ আমরা সুম্মা রদাতনাহু আসফালা সাফিলিন, কোরআন বলছে মানুষের চরিত্র কুকুরের চেয়েও নিচে খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কুকুরের চেয়েও আসফালা সাফিলিন, হাঁটুর নিচে, আসফালা বলতে বোঝাচ্ছে হাঁটুর নিচে মানুষের চরিত্র চলে গেছে। এখনো আমি বহুদিন এই জুমায় বলেছি, যারা সমাজের ট্রেডিশন, যারা হায়ার এডুকেটেড, যারা হাই সোসাইটি, যারা ফেমাস পারসন, যারা ইন্টারগ্রেডিশন পারসন, আপনার লজ্জা উচিত, আপনার পোশাক আপনি পবিত্র আছেন কিন্তু আপনার অন্তর পবিত্র নাই, আপনি আপনার যুবতী মেয়েকে সাজিয়ে গুজিয়ে পার্লারে রাস্তায় ছেড়ে দিয়ে বিয়ার গেটের মধ্যে হরেক রকমের অবিচার করে আপনি ছেলেকে বিয়ে করেছেন, আপনার ঘরে আনুষ্কার মতন সন্তান ছাড়া আপনি আর কোনো ভালো কিছু আশা করতে পারে? আজ পর্যন্ত আপনি এই ভুলের জন্য, এই ভুলের জন্য 70 বছর জিন্দিগিতে এখন পর্যন্ত আপনি তৌবা করেন নাই। তৌবা করছেন? কয়জন আছেন যে এখানে তৌবা করছেন? হায় রে, না জেনে নাতি নাটকর ছেলে মেয়েকে বিয়ে করাইছি, বিয়ে দিছি, আমি নিজেও তো এদেরকে সাপোর্ট দিয়েছি, বলছি মেয়েরা একটু আবদার করে, এটা ছেলে মেয়েদের কাজ, ছেড়ে দেন না। কিছু কিছু সাদা দাড়িওয়ালা লোক, আমার তখন মাথার মেজাজ এত খারাপ হয়, মনে হয় ওরে ধরে দিতে থাপ্পড় লাগাই, আরে বেয়াদব বেহায়া বেনালক নালা, তুই কেমনে তুই কথাটা বললি মুখ দিয়ে, একটা যুবতী মেয়েরে তুই রাস্তার মধ্যে গেটের মধ্যে দিয়ে বলো? বাচ্চারা এগুলা করে, তোমার নামাজ আর তোমার দাড়ি আর তোমার লেবাস এগুলি মুনাফিকি খাসলত ছাড়া আর ইসলামে কোনো কিছুই বলে না। কেমনে আপনি আশা করেন? আজকে দেখেন সিলেট এমসি কলেজের সামনে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, আজ জাতি এই আনুষ্কাকে আমি দায়ী করি না,
আনুষ্কার মতন যেই মেয়েটা আজকে ধর্ষিত হয়েছে, তনু হত্যা হয়েছে, হাজার হাজার আনুষ্কা আজকে ধর্ষিত হচ্ছে, এটার একটা মাত্র প্রথম দায় হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা। এদেশের শিক্ষা ব্যবস্থা যে অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে, পঞ্চম শ্রেণীর বইয়ের মধ্যে, ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে ভারতীয় আগ্রাসন শিক্ষা দিয়েছে ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্করা যুবক যুবতীরা নিজের ইচ্ছা মতো যৌন মিলন করতে পারবে, এতে কোনো ক্ষতি হবে না। এই ভারতের নাস্তিক মার্কা শিক্ষা বাংলাদেশের অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে, ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে শিক্ষা দেওয়ার কারণে আজকে গ্রুপ স্টাডি বন্ধু বন্ধুর বাসায় যে শিক্ষা করতে গিয়ে আনুষ্কার মতন মেয়েরা আজকে ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা? বলে যে গত জুমায় আমি বলেছিলাম একজন অধ্যক্ষ হয়ে সে বলে যে আমাদের ছেলে মেয়েকে স্বাধীনভাবে পড়ালেখাতে করে চায়, স্বাধীনতার নামে কি একজন মেয়ে প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে একটা যুবক ছেলেকে ফ্রেন্ড হতে পারে? আপনি বলেন এখানে মসজিদে বসে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যাদের মেয়ে সন্তান আছে বলেন বুকে হাত দিয়ে, আপনার সন্তানকে যদি কোনো ছেলের সাথে একটা রুমের মধ্যে একাকী দেখতে পারেন এটা কি মেনে নেবেন? মেনে নেবেন? তাহলে আপনি কোন পরিবার শিক্ষার নামে আপনি আপনার মেয়ে সন্তানটা উপযুক্ত সন্তানটাকে আপনি আজকে ছেড়ে দিয়েছেন? মনে রাখেন আজকে আনুষ্কা হয়েছে, কালকে আপনার মেয়ে ধর্ষিত হবে, কালকে আজকে আপনার ছেলে দিহান অন্যায় করেছে, কালকে আপনার ছেলেও করিম অন্যায় করতে পারে। শুধুমাত্র এই দেশের কোরআন এবং হাদিসের তাকওয়া ভিত্তিক শিক্ষা ধর্মীয় অনুমতি না থাকার কারণে আজকে আমাদের লজ্জা, আমরা সুম্মা রদদনাহু আসফালা সাফিলিন, আমাদের লজ্জা, কোরআন বলছে আমরা মানুষেরা কুকুরের চেয়েও নিচে নেমে গেছি, ঠিক কিনা? এ ভাই আমি বলছি না, সূরা তো 3:29 পার 30 পারায় সুম্মা রদদনাহু, বলেন সোম্মা রাদাদ না হু, আপনাদের চরিত্র আমাদের চরিত্র কুকুরের চেয়েও নিচে নিচে নেমে গেছে। আজকে কি করে সম্ভব অষ্টম শ্রেণীর একটা মেয়ে ধর্ষিত হয়, এদেশে বিচার হয় না? হাজার হাজার মেয়ে ধর্ষিত হচ্ছে, এদেশে বিচার নাই। আমি আনুষ্কাকে দোষ দিই না, আমি দোষ দিই এদেশের শিক্ষা ব্যবস্থাকে, আমি দোষ দিচ্ছি এদেশের রাষ্ট্রকে। রাষ্ট্র ব্যবস্থা যদি আজকে ইসলাম থাকতো, বাধ্যতামূলক করা হতো, তাহলে আজকে এই ধরনের শিক্ষা হতো না। একটা ছেলে একটা মেয়ে পূর্ণ বয়স্ক হওয়ার পরে ক্লাসের মধ্যে ওপেন একজন মহিলা টিচার, ধানমন্ডির একটা স্কুলে আমি নিজে একদিন বলেছিলাম, একজন মহিলা টিচার হয়ে একটা ছেলে একটা মেয়েকে তার জীবন যৌবন সম্পর্কে সব কিছু ওপেন বলে দিচ্ছে। এদেশে আমরা আমাদের ঈমান নিয়ে ঘুমিয়ে আছি। তো আমি যে কথা বললাম, একজন জাকারিয়া আলাইহিস সালাম উনি সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার! জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটা ন্যাক সন্তান দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ন্যাক সন্তান। আজকে যদি বলি ন্যাক সন্তান, আজকে যারা এখানে মুসল্লি হয়ে আসছেন নামাজে, বলেন তো কয়টা বাবা আছেন ফজরের সময় নিজের সন্তানকে হাতে ধরে মসজিদে উঠিয়ে দিয়েছেন নামাজ পড়ছে, আছেন? বলতে পারবেন বুকে হাত দিয়ে আমার সামনে? বলেন, বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। কত সচেতন আপনি, ছেলেটা ঠান্ডা লাগবে, ফজরের সময় ছেলেটাকে ডাকেন নাই, বাবা টাকার নেশায় ছেলেকে টাকা দেওয়ার জন্য রাতের 12টা পর্যন্ত বাসায় ফিরে না, ব্যবসা ক্লোজ করতে পারে না, সিসির হিসাব আছে, এসএমই লোনের হিসাব আছে, সমিতির টাকার হিসাব আছে, ব্যবসায়ী মাল কমছে না বাড়ছে, মজুদ করার চিন্তা আছে, বাড়ি করার জন্য বাড়ি একটা হয়েছে রামপুরে আর একটা বাড়ির দরকার, এই টেনশন এসে রাতের বেলা বাসায় ফিরে রাতের 12টার 1টা, তার ছেলে রাতের বেলা 12টা পর্যন্ত ল্যাপের নিচে অবৈধ জিনিস মোবাইলে দেখে, বাবা খবর নাই, সকালবেলা ফজরের আগে দৌড় দিছে ছেলে ঠান্ডা লাগবে, ছেলেকে দিও না নামাজ, উজু করতে ঠান্ডা লাগবে, গরম পানি করেন। তুমি তোমার তোমার সন্তানকে যেরকম আদর করে বিছানায় ঘুমিয়ে রেখেছ, এই মুসলমান মনে রেখো, তুমি সহ, তোমার সন্তান সহ
তুমি জাহান্নামের কীট পতঙ্গ হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার সন্তান তোমার কবরে দোয়া করবে না, তোমার সন্তান তোমার কবরে যাবে না। তুমি যদি সন্তানকে নামাজ আল্লাহ বলা না বানাও, তুমি টাকার পিছনে ছুটতে 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 তোমার সন্তানের খবর নাই। আজ পর্যন্ত একদিন দোয়া করো নাই যে আমার ছেলেটা নামাজি হোক। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি সালাতু সালাম জাতির পিতা, ও মুসলমান জাতির পিতা নিয়ে আজ গর্ব করেন, এইবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আমার সাথে বলেন, রব্বানা হাবলানা মিন লাদুনকা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা একজন নেককার স্ত্রী আর আমাকে নেক সন্তান দান করেন, যাদেরকে দেখার পর আমার চক্ষু এবং হৃদয়টা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাতির পিতা মুসলিম মুসলমান জাতির পিতা উনি দোয়া করতেছেন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিও, অর্থাৎ চক্ষু শীতলকারী সন্তান বানান। আই এম প্রাউডফুল করি মাই সন, এই যে সেই যে ধাক্কা সি, আমি প্রাউডফুল করি, প্রাউড ফিল করি, গর্ব করি, আমার সামনে এনে পরিচয় করেছে আমার ছেলেটা, দোয়া করবেন হুজুর এবার ডাক্তারি পাস করেছে। জিজ্ঞেস করলাম ছেলেটাকে আত্মা হেতু পারে, কইগুলি শিকার তো সময় পাই নাই, সরুবেলা থেকে ক্যাডেটে পড়েছে তো। ওরে বাবা রে বাবা, গর্বে বেড়ার ফ্যাট ফুলে যাচ্ছে। আরে বেড়া, তুই ডাক্তার বানাইছিস, তুই কি মরবি না? তুমি কি মারা যাবে না? তোমার ছেলে তোমার জন্য দোয়াও করবে না দেখবা। তুমি যেরকম তোমার বাবার কবরে যাওয়ার সাহস পায় না, কারণ তোমার তো দোয়া শিখা নাই, এই সমস্ত দোয়া তো তুমি পারো না, জানো না, কি করে যাবা? তোমার ছেলেও ওই ডাক্তার ছেলে তোমার কবরে যাবে না। আফসোস করবা কবরে, কবরে আফসোস করবা, নেক সন্তান পৃথিবীতে রেখে যান, আপনার ইহকালও শান্তি পরকালও শান্তি, ঠিক কিনা? ইহকালও শান্তি পরকালও শান্তি। কুররাত আইন, এমন সন্তান দান করেন যে সন্তানকে দেখলে আজকে আমার চক্ষু শীতল হয়ে যায়। আর আমরা চক্ষু শীতলকারী সন্তান বলতে বুঝি এটাই, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, নৌবাহিনী বিমান বাহিনীতে যোগদান করেছে, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে কুকুরের মতন, আপনি প্রাউড ফিল করেন, আপনি হায়ার এডুকেটেড সোসাইটির ছেলে। আপনি রফিকুল্লার বাবা তো ডাক্তার, ওরে বাবা রে বাবা, ডাক্তার ডাক্তার তো পেটের মাঝে বাচ্চা রেখে ছুরি রেখে অপারেশন করে, তোমারও অপারেশন করবে বন্ধু, তোমার কিন্তু খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতন দোয়া শিখো, প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে আপনি দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা, আল্লাহ আমার সন্তানকে এমন চক্ষু শীতলকারী বানাও যারা আমার ছেলেকে আনুগত্য করবে। সুবহানাল্লাহ। ইমামা মানে কি? মুত্তাকিনা ইমামা, মুত্তাকি বলা হয় তাদেরকে যারা সর্ব অবস্থায় কমপ্লিট লাইফে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, তারা হচ্ছেন মুত্তাকি। আর এই মুত্তাকিদের অনুসরণকারী আমার ছেলেকে বানাই দিও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন কাবা ঘরে সন্তানকে রেখে এই দোয়া করছিলেন, উনি সেদিন বুঝতে পারছিলেন এই বাইতুল্লাহ কাবা ঘর শুধু ইসমাইল আলাইহিসসালাতু সালামের পদচারণ হবে না, এখানে লক্ষ লক্ষ মানুষ আসবে, সবাই আমার সন্তানের উত্তরাধিকারী হবে, আমার সন্তানের নেতৃত্ব দিবে, ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে প্রাউড ফিল করবে, ইসমাইল আলাইহিসসালামের কুরবানি নিয়ে গর্ববোধ করবে। এই জন্য সেদিন ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম মুত্তাকিনা ইমামা এই কথাটা শব্দ যোগ করে সারা পৃথিবীর মানুষকে এক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিল করেন কোরআনের আয়াত নিয়ে, এই নোংরা জিনিস নিয়ে প্রাউড ফিল করার দরকার নাই, দুনিয়া তো মাত্র ক্ষণস্থায়ী, দুনিয়া কি তারপরেও আজকে দেখেন বিশ্ববিদ্যালয় থেকে এখানে বলতে পারেন কেউ বুকে হাত দিয়ে আপনার স্ত্রী আপনার মেয়ে নিরাপদ আছে বলতে পারবেন? আপনার ঘরে আপনার মেয়ে নিরাপদ আছে? আমাদের লজ্জা থাকা উচিত। আমি বলছি একদিন
সন্তান এক সন্তান পেতে হলে আজকে থেকে তওবা করতে হবে, যৌতুক দিব না, যৌতুক নিব না, সন্তান খারাপ হওয়ার এটা একমাত্র কারণ প্রথম। দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনি দেন মোহর আদায় না করা। তিন নম্বর কারণ হচ্ছে আপনার মেয়েকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে প্রাপ্ত যখন বয়স্ক হবে তখন আপনি তাকে ধর্মীয় শিক্ষায় অনুমতি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন সন্তানকে কত বছর বয়স থেকে আপনি ধর্মীয় শিক্ষা দিবেন। ক্বালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুররু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবআ সিনিনা ওয়াদরিবুহু। যখন তোমার সন্তান হয় সাত বছর বয়স হবে, সাবাউ সিনিনা বলা হয়েছে, ওই সাত বছর বয়সে ছেলেকে নামাজের জন্য উৎসাহ দিবেন। আমি একটা কথা জিজ্ঞেস করি বন্ধু, আজকে যারা এখানে আছেন অনেকে সন্তান আছেন, বলেন তো আজকে কারা নামাজের জন্য ছেলেকে ফজরের সময় ডাকছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ দুইজন নামাজে, তিনজন চারজন নামাজের জন্য সকালবেলা ডাকছেন, আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক। আমার তো উচিত ছিল সকলে হাত তোলা গর্ববোধ করে। অনেকে হয়তো কইবে হুজুর আমার তো সন্তান নাই। তোমার সন্তান নাই তোমার ঘরে, তোমার মা বাবা ভাই বোন বউ স্ত্রী নাই, সাত বছর বয়স হলে তোমার সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও। আর আমরা সাত বছর বয়স হলে বড় ছেলেটা বিদেশ আছে, তোর ছোট ছেলে তো নাতি, আমার নাতি তো খুব এক্সপার্ট, কি হইছে তাস মোবাইল ব্যবহার করতে পারে, আমি জানি না ও জানে, গর্ববোধ করে, নোংরামি সব সব হচ্ছে নোংরামি। আমারও সন্তান আছে, আমারও মোবাইল আছে, আমি তো প্রায় সময় বলি আমার সন্তানকে আইডেন্টিফাই করেন, চার বছর বয়সে সূরা ইয়াসিন আর রহমান অকিয়া শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ, আমার মোবাইলে ইউটিউবের মধ্যে পাবে, শিখান না ছেলে মেয়েকে। আপনি যদি আপনার মেয়েকে শিখান আপনি জান্নাতে যেতে পারবেন, সুবহানাল্লাহ। কোনো ছেলে আপনার জন্য দোয়া করবে না, ওই ছেলেটা আপনার জন্য দোয়া করবে একদিন কবরে গিয়ে। কোনো মেয়ে আপনার জন্য দোয়া করবে না, ওই মেয়েটাই আপনার জন্য কাজে লাগবে জান্নাতে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে সাবউ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহি ওহুম আবনা ও আশরা, এর যখন দশ বছর বয়স হবে তখন ছেলে মেয়েকে নামাজের জন্য প্রহার করেন। অদরিবু দরাবা ইয়াদরিবু, আরবি গ্রামার বুঝেন, দরাবা ইয়াদরিবু মানে প্রহার করা, ছেলে মেয়েকে প্রহার করতে বলছে। ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে, আদর সোহাগ করেন ছেলে মেয়েকে। আপনি তো জাহান্নামে, আপনার ছেলেও জাহান্নামে। হুজুর ডাইরেক্ট ফতোয়া দিলে দলিল দিব, ইয়ান আয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। একা একা জান্নাতে যাওয়া যাবে? যাবে? যেতে পারবেন? আপনি একা একা তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবেন, আপনার ছেলে ফজর নামাজ পড়বে না প্রাপ্ত বয়সকে, আপনি চাচা আপনি ভাতিজা আপনি বাবা হয়ে কি করে আশা করেন? এগুলি হচ্ছে ডুমুর গাছের ফলের মতন। ডুমুর গাছের ফুল ছিলেন মুসলমান, সব বিষয়ে অ্যালার্ট সচেতন, ধর্মের বিষয়ে আসলেই কত রকমের যে দেখবেন পোশাক আশাক কথাবার্তা আচার আচরণ এমন ভদ্র। আমি তো এদেরকে ভদ্র বলি না, আমি বলি যে তোমার কাছে ধর্ম আছে, তোমার ছেলে নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো, তোমার কাছে ঘরের মধ্যে তোমার দিনে এলেম আছে, তাইলে তো তুমি ভদ্র, তাইলে তুমি জান্নাতি পরিবার, তাহলেই তুমি তোমার পরিবারটা সবচেয়ে বেশি ভালো। আর আমরা ভালো বলি তাকে যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, যার ছেলে বিদেশ বেশি, যে আমেরিকাতে আছে, যে লন্ডনে আছে, যে ইউনিভার্সিটি সবচেয়ে সেরা ছাত্র, ওই ছেলেটাকে আমরা ভালো বলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই পরিবার যে মানুষ যে ছেলে আমাকে বেশি ভয় করে সে আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, সুবহানাল্লাহ। কে কইছে? আরে ভাই আল্লাহ বলতেছেন যেটা যেই মানুষটা আমাকে বেশি ভয় করে আমার কথা স্মরণ করে তার মর্যাদা আমার কাছে বেশি, ওই ডাক্তারের কাছে আমার ডাক্তারের মর্যাদা আমার কাছে নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওরিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুখ দিয়ে, আল্লাহ বলছেন কোনো মানুষের সুরত দেখে না, কোনো মানুষের কি দেখে না, সুরত দেখে না। এখান থেকে এখানে আমার চেয়ে সেরা স্মার্ট ভর অনেক ভালো ভালো স্মার্ট ছেলেরা আছে এখানে, সবচেয়ে দেখতে সুন্দর ভালো চেহারা ভালো, আল্লাহ কি তাকে দেখবে? হ্যাঁ, বেইল আছে চেহারা,
চেহারার বেল নাই। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার চেহারা সুরতের দিকে তাকাবে না, তোমার বংশধরের দিকে তাকাবে না, তোমার মর্যাদা আভিজাত্যের দিকে তাকাবে না, তুমি কোটি টাকার মালিক তোমার দিকে তাকাবে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, দেখবে তার অন্তরের মধ্যে যা আছে। ইলা আমালিকুম, যার অন্তরে ইমান আছে, ইমান অনুযায়ী যে আমল করে ওই আমলটাই আল্লাহ পাক মানুষকে দেখবে। সুবহানাল্লাহ, কথা বোঝা গেল? সুরত, লেবাস, এগুলি কিচ্ছু আল্লাহর কাছে মর্যাদা মর্যাদা নাই। দাড়ি কম্বার যত লম্বাই হোক, যদি ইমান না থাকে, তাকোয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, আপনার মর্যাদা আল্লাহর কাছে এক পয়সা। ইমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, ইলম থাকতে হবে। এরপরে বলতেছে 10 বছর হলে ছেলেকে প্রহার করতে হবে। আজকে এরকম আছেন, কয়জন আছেন বলেন তো একটু হাত তুলে দেখান যে আপনার ছেলে নামাজ পড়ে নাই, এক বেলা খানা বন্ধ করছেন। জুমার মসজিদ আইলে তো ইমামের লগে বেশি বাড়াবাড়ি করতে পারেন, যত ফতুয়া সব মসজিদের হুজুরদেরকে নিয়ে। আরে ভাই, তোমার ঘরে তোমার ছেলের এক উক্ত নামাজ পড়ে না, আর তুমি মসজিদে এসে কাবিলাতি করো, মনে কষ্ট গেছে? বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না, জাস্ট বোঝানোর জন্য কথাটা বললাম। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি বেনামাজির বাবা। যার নামাজ নাই তার ইমান নাই, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী বলছে সে কাফের হয়ে গেছে, সে ইমান হারা হয়ে গেছে। মুসলমান আর ইমানের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ, যে নামাজ পড়ে না সে মুসলমান না। নবীর কথা কি মিথ্যা? নবীর কথা মিথ্যা? আস্তে আওয়াজ দিলেন কেন, সবাই তো মুখ খুলেন নাই। নবীর কথা কি মিথ্যা? নবী বলছেন নামাজ পড়ে নাই তোমার ইমান নাই, নামাজ পড়ে নাই তুমি কাফের। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, আল্লাহর সেজদা দেয়। কত ওয়াক্ত নামাজ আপনার ছেলে ছেড়ে দিয়েছে, আপনি নামাজে হাজির সাহেব, আপনি একবার চিন্তা করেন তো, জাহান্নামে আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে বলছেন, অথচ প্রাইভেট না পড়ার কারণে, ছেলে মাদ্রাসা স্কুলে না যাওয়ার কারণে ছেলেকে যতবার প্রহার করেছেন, করা কথা বলেছেন, খানা বন্ধ করেছেন, নামাজের জন্য একবার বলেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন বাবা, আমি আপনাকে বলছি, আপনি জাহান্নামি। কুল্লুকুম মাসউলিন ও কুল্লুকুম আন রাইয়াতিহি, পৃথিবীর প্রত্যেকটা বাবা দায়িত্বশীল, যে তার দায়িত্ব অবহেলা করবে, সন্তানকে নিরাপত্তা দিবে না জাহান্নাম থেকে, সেই বাবাও জাহান্নামে। লিয়াকুনা মিনাল আসফালিন, সন্তান হাশরের ময়দানে পা দিয়ে আপনার মুখের মধ্যে লাথি দিবে। আল্লাহু বিল্লাহ। ওয়াকাল আল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আজকে যেই ছেলেকে নামাজি বানাচ্ছেন না, যেই ছেলেকে আপনি বেনামাজি বানাই রাখছেন, সেই সন্তান হাশরের ময়দানে লিয়াকুনা মিনাল আসফালিন, ওই সন্তান আপনার মুখের মধ্যে লাথি মারবে, লাথি মারবে। এই মুসলমান, আপনার ইমান কি এখনো জাগে নাই? আপনার কলব কি এখনো হৃদয়ে রক্তক্ষরণ হয় নাই? কেমনে আপনি ঘুমিয়ে থাকেন? আনুষ্কার মতন একটা মেয়ে, দিহানের মতন একটা ছেলে, আজকে পরিবারে অহর অহর হত্যা হচ্ছে। মনে রাখেন একটা কথা বলে দিচ্ছি, আজকে আপনার সন্তান নিরাপদ নয়, কালকে আপনার ছেলে নিরাপদ নয়। এই ছেলে এই মেয়েকে হেফাজত করতে হলে আজকে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়াটা মুখস্থ করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যাদের সন্তান হয় নাই, সন্তানের জন্য জায়গায় জায়গায় দৌড়তেছেন, তারা পড়বেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। কি দান করো? মানুষ আমার কাছে এত খারাপ লাগে, আপনারা মুসলমান না ভাই, কথা বলেন না, একটু মুসলমান না ভাই, আমার হৃদয়ে খুব কষ্ট হচ্ছে, আপনাদের কাছে জানি না কেমন লাগে, আমার হৃদয়ে খুব ভয় হচ্ছে। আমি সত্যি লোক দেখছি হসপিটালের দরজায় সে দৌড়তেছে, জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে, বিয়ে করছি আজকে 12 বছর 13 বছর 15 বছর হয়েছে, একটা ছেলে একটা মেয়ে নাই, কপালে এত দুঃখ। তো বললাম যে ভাই আপনার ছেলে নাই মেয়ে নাই, ছেলে মেয়ের জন্য এত কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে সন্তান দেয় না, হসপিটালে মাজারে দৌড়তেছেন, আপনার মুখের মধ্যে তো দাড়ি দিয়ে পর্যন্ত রাখলেন না, এই যে নামাজের টাইম হয়েছে, হসপিটাল হয়েছে, আসেন না একটু নামাজে আল্লাহর কাছে সাহায্য চান না, ব্যস্ত নামাজ পড়বো কেমনে, জিন্সের প্যান্ট পরছে, টাইট ফিট খারয়া নতুন ছাড়া তো উপায় নাই,
কথা বুঝেন না, এবারে নামাজ পড়বো কেন? আমেরিকা থেকে দুবাই থেকে টাকা কামাইছে, ডাক্তার কন্ট্যাক্ট করছে, টাকা দিবে, সন্তান হয়েছে, এরপরে প্রতিবন্ধী হয়েছে, এরপরে কি হয়েছে? আমার দেখা আপনাদের পরশুরামের একজন একজন বৈজ্ঞানিক, সে এখন অস্ট্রেলিয়াতে আছে, চিটাং ইউনিভার্সিটির ছাত্র, প্রমাণ দিচ্ছি চিটাং ইউনিভার্সিটির ছাত্র, বাংলাদেশের সন্তান পরশুরাম বাড়ি, সে এখন বিদেশে আছে, একজন পরমাণু বৈজ্ঞানিক, সে জানেন তার সন্তান হয়েছে, শরীরে হাড্ডি নাই, শরীরে কি নাই, মিম্বরে বসে মিথ্যা কথা বলছি না, আমার পরিচিত লোক। কেন এই কথা বললাম? উনি এখন কাঁদে, ওনার জীবনে একটা ভুল ছিল, সেই ভুলটা উনি করে নাই, ওনার মা করেছিল, ওই ভুলের খেসারত এখন উনি দিচ্ছেন, কথা বুঝছেন? সন্তান কার কাছে চাইবেন? কথা বলেন, আসতে বললেন কেন, কার কাছে চাইবেন? সন্তান ভালো থাকার জন্য একটা কথা বলি আজকে বাবাদেরকে, আপনারা যারা বাবা বেয়াদবি মাফ করবেন, আপনারা সবসময় শুধু টাকার জন্য দোয়া করেন, বেশিরভাগ সময় ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে ভালো থাকবে এগুলি বলবেন না, শুধু দোয়া করেন ছেলেটা যেন নেক হায়াতে তয়্যিবা হিবা বেঁচে থাকে, এবং এই ছেলেটা যেন সত্যিকার অর্থে আল্লাহ বলা হয়, শুধু এই দোয়া করেন। ও ভাই, জানালা কাটলে বাতাসও আসে, আজানও আসে, আসে কি না? আসে না? আপনি ছেলে যদি বেঁচে থাকে টাকাও দিবে, নামাজই হবে, জান্নাতও যাবেন, সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে কি হাদিসটা, ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে যখন 10 বছর বয়স হবে ছেলের বিছানা আলাদা করে দিবেন, ছেলের বিছানা কি করবেন, কি করবেন বিছানা, 10 বছরের বাচ্চা 32 বছর বয়স হয়ে গেছে, বিশেষ কথা বলা আছে, আপনি এইভাবে বললে তো হবে না, ছেলের 32 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়া করা নাই, ছেলের বয়স হয় নাই, ছেলে কি বিছানা থেকে, এগুলি কোরআনের মাসালা, ছেলে মেয়েকে আলাদা করার উদ্দেশ্য হলো আপনি মেয়েকে ছেলেকে কন্টিনিউ দেখবেন, ছেলে কি করে, ছেলে মোবাইলে কাকে মেসেজ দিচ্ছে, ছেলে কার সাথে তার ফ্রেন্ডশিপ, কার সাথে তার বন্ধুত্ব, কার সাথে তার সম্পর্ক, এগুলি আপনি বাবা হিসাবে আপনাকে যাচাই করতে হবে, করতে হবে কি না? রাতে যখন ছেলেটা ঘুমায়, আপনি ছেলের গায়ে যখন ল্যাব দিতে যান, তখন একটু তার মোবাইলটা চেক করেন, ছেলেকে দেখেন, মেয়েকে দেখেন, পাহারা দেন, যদি এটা করেন তাহলে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমার আর আপনার পরিবারে শান্তি দিবে, না হলে ভাই দেখেন আজকে অহরহর আপনারা ঘটনা শুনতেছেন, মেয়ে ছেলে অবস্থা কোথাও কোনো জায়গায় নিরাপদ নাই, যেন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করে আমরা সকলে বলে আমিন। এরপরে সর্বশেষ যে একটা কথা বলবো, আমাদের চরিত্র গঠনের জন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা মা নাহুল্লু ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালু মিন আদাবি হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মাতা যে পিতা যে মা বাবা সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেয়, এর চেয়ে বেশি পৃথিবীতে আর কোনো সম্পদ দেয় নাই, সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম সর্বোত্তম সম্পদ হচ্ছে কি? চরিত্র গঠন শিক্ষা দেওয়া। চরিত্রের নাম এটা নয় যে ছেলে বেপর্দায় চলবে, চরিত্রের নামে এটা নয় ছেলের পোশাক আদি এমনভাবে পরবেন মেয়েকে যে পোশাক অন্য মানুষকে আকৃষ্ট করে, ছেলের চরিত্র নামে এটা নয় যে আপনি ছেলেকে নামাজে বাদ দিয়া আপনি নিজে নামাজ পড়বেন, ছেলেকে হালাল হারাম ধর্মীয় শিক্ষা, ছেলেকে কোরআন শিক্ষান, ছেলেকে মাদ্রাসায় দেন, যেইখানে দেন ছেলেকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেন, ছেলেকে এলেম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, সকলের সন্তানকে নেক সন্তান হিসাবে কবুল করুক, আমরা সকলে বলে আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।